লকডাউনে ফেরিতে যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপারে নিষেধাজ্ঞা থাকলেও বাংলাবাজার শিমুলিয়া এবং দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে সকাল থেকে। ফেরিতে শত শত যাত্রী মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট দিয়ে রাজধানীতে আসছে। গাদাগাদি করে ফেরি পার হয়ে ঘাটে গণপরিবহন না থাকায় তাদের পড়তে হয়েছে চরম বিড়ম্বনায়। যাত্রীদের কাছ থেকে অটোরিকশা, মোটরসাইকেল ও ট্রাক চালকরা ভাড়া আদায় করছে কয়েক গুণ।